কান্নায় ভেঙে পড়লেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এবার বিরোধীদের বিরুদ্ধে অপমানের অভিযোগ তুলে রাজ্যসভা ছাড়লেন চেয়ারম্যান জগদীপ ধনকার ছলছল চোখে কান্না ধরা গলায় বাবু বললেন আমাকে নয় রাজ্যসভা চেয়ারম্যানের আসনকে অপমান করছেন বিরোধীরা বোঝানো হচ্ছে যেন আমি এই আসনের যোগ্য নই কার্যত একরাশ অভিমান নিয়ে কোনো মতে নিজের বক্তব্য রেখে চেয়ার ছেড়ে উঠে গেলেন দেশের উপরাষ্ট্রপতি প্যারিস অলিম্পিক থেকে বিতর্কিতভাবে ভিনেস ফোগাটের বাদ পড়ার ঘটনায় সংসদে সরব হয়েছে বিরোধী শিবির নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে অনুমান করে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সংসদ বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ছিল না পরিস্থিতি সামাল দিতে এই দিন বারবার তাদের শান্ত হওয়ার আবেদন জানান জগদীপ ধানকার তাতে অবশ্য কোনো ফল হয়নি এই পরিস্থিতিতে অভিমানের সুরে ধানকার বলেন পবিত্র রাজ্যসভায় অরাজকতা তৈরি গণতন্ত্রের ওপর কুঠারাঘাত চেয়ারম্যানের আসনকে ধুলোয় মিশিয়ে তাকে চ্যালেঞ্জ ছোড়া শুধু আসনকে অমর্যাদা নয় এটা সব সীমাকে লঙ্ঘন করার মতো এই ভবন দেশের শাসক দলের এবং বিরোধী দলের সভাপতিকে দেখছে রাজ্যসভার দলনেতা হিসেবে তবে সংসদের অন্দরে ও বাইরে সম্প্রীতি সময় আমি যা দেখেছি তা অত্যন্ত অত্যন্ত অপমানজনক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলনেতা কিভাবে আমাকে অপমান করেছেন তা আমি দেখেছি এটা শুধু আমাকে নয় এই চেয়ারকে অপমান করা হচ্ছে ওদের বক্তব্য যে ব্যক্তি এই আসনে বসেছেন তিনি যেন এর যোগ্যই নন সহযোগিতার যতটা প্রয়োজন ছিল তা আমি পাইনি তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি কোনো ত্রুটি রাখিনি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন উপরাষ্ট্রপতি